কি ভয় পেয়ে গেছেন না? ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে ইন্টারনেটের কি অবস্থা এটা জাস্ট আপনাদের একটু দেখালাম আর কি। ওই ঘূর্ণায়মান চাকাটা তো ঘুরছে তো ঘুরছেই, ইন্টারনেটের এখন এই অবস্থা। সামনে 5G আসতে চলেছে কিন্তু 4G-র খবর নাই ঠিকঠাক মতো। এই হলো আমাদের দেশের বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীদের অবস্থা। সম্প্রতি বিবিসি বাংলার একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে ডিসেম্বর মাসেই স্মার্টফোনে যারা মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতেন তার মধ্যে 28 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। কারণ বিভিন্ন ইস্যু, ইন্টারনেট ঠিকমতো সিগন্যাল পায় না, এক জায়গায় পায় তো আর এক জায়গায় পায় না। সুতরাং মানুষ এখন ব্রডব্যান্ডের দিকে ঝুঁকে পড়েছে। ব্রডব্যান্ড তো খুব ভালো জিনিস, একটা দেশে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে তত হাই স্পিডের সঙ্গে তারা কানেক্টেড হবে। কিন্তু এখানেও একটা ঝামেলা, ব্রডব্যান্ডেও কিন্তু প্রত্যাশিত সেবা পাওয়া যাচ্ছে না, মূল্য অনেক বেশি। অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশে এই ইন্টারনেট ব্যবহারকারীদের অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং বলা যায় যে একটা তালিকা যদি আপনি করেন সারা পৃথিবীর মধ্যে, মানে নিচের দিক থেকে হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। সো এটা খুবই হতাশাজনক। এই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ইন্টারনেট ব্যবহারকারীদের অবস্থা। প্রিয় দর্শক, আশা করছি শীঘ্রই এই অবস্থার পরিবর্তন হবে এবং আমরা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, দেখছেন টেক টু দ্য পয়েন্ট, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 45তম টেক নিউজে। আজকে রয়েছে খুবই ইন্টারেস্টিং কিছু টেক নিউজ, এবং এই সপ্তাহে সারা পৃথিবীতে ঘটে যাওয়া প্রযুক্তি বিশ্বের দারুণ সব খবর আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। তাহলে চলুন শুরু করে দিই। অল্টনের দারুণ একটা ফোন আসতে চলেছে বাংলাদেশের মার্কেটে, এবং এই ফোনটার চেহারা সুরত দেখে আমার আইফোন সিরিজের কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানি না ঠিক কত দাম হবে এই ফোনটার, বাট এই ফোনটার মডেল হচ্ছে NX6। দেখা যাক, বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের খুব শীঘ্রই জানাবো, এবং আশা করি খুব শীঘ্রই টেক টু দ্য পয়েন্টের পর্দায় এই নতুন আইফোনওয়ালা ফোনের রিভিউ আপনারা দেখতে পারবেন। অবশেষে ইন্ডিয়ার বাজারে Realme 9 Pro 5G ভার্সনের দাম ঘোষণা করা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 25,000 রুপি। এবং 21 ফেব্রুয়ারি, মানে আমাদের দেশে যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওই দিন থেকেই ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে। আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে আসবে, এবং দেখার বিষয় যে এই ফোনের দাম ফাইনালি কত ধরা হয় আমাদের দেশে। ওপ্পো বসে নেই, তাদের Find X5 সিরিজ গ্লোবালি তারা লঞ্চ করতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে। চোখ রাখুন টেক টু দ্য পয়েন্টের পরবর্তী টেক নিউজে, আশা করছি আমরা আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দিতে পারব। হুয়াওয়ে ব্র্যান্ড কিন্তু একটা আক্ষেপের নাম। আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড ছিল হুয়াওয়ে, এবং স্মার্টফোন মার্কেট থেকে হুয়াওয়ের বিদায় নেওয়া, মানে গ্লোবাল মার্কেট থেকে, মূলত চায়না মার্কেটে এখনও পর্যন্ত আছে, গ্লোবাল মার্কেট থেকে হুয়াওয়ে বিদায় নেওয়ার পরে কিন্তু মার্কেটটা চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকে ফাঁকা মাঠে গোল দিয়েছে, অনেকে খুব দ্রুত এই ধাপটা পার হয়ে গিয়েছে হুয়াওয়ে না থাকার কল্যাণে। যাই হোক, ইন্ডিয়াতে হুয়াওয়ের অফিসে কিন্তু ইনকাম ট্যাক্সের কর্মকর্তারা হানা দিয়েছে এবং তাদের কাগজপত্র সব চেক করছে। জানি আর ভবিষ্যতে কী হবে, হুয়াওয়ে আদৌ ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে কিনা, পরবর্তী রিপোর্ট দেখলেই আমরা সেটা জানতে পারবো এবং আপনাদেরকে আশা করি জানাবো। মিডিয়াটেক কিন্তু এখন স্মার্টফোন মার্কেট বলা যায় যে কিছুটা রাজত্ব করছে। খুবই কম দামে তারা খুবই পাওয়ারফুল সব চিপসেট রিলিজ করে চলেছে একটার পর একটা, এবং যেগুলো আপনারা সবাই জানেন, মিডিয়াটেক কিন্তু মার্কেটের সবচাইতে বড় শেয়ার এখন দখল করে বসে আছে। বাই দ্য ওয়ে, মিডিয়াটেক আগামী মার্চ মাসে তাদের নতুন আরও একটা চিপসেট রিলিজ করার ঘোষণা দিয়েছে, আর সেটা হবে 8100 চিপসেট। আশা করছি এটাও বরাবরের মতো কম দাম হবে এবং আরও অনেক পাওয়ারফুল হবে। বিস্তারিত যখনই আমরা জানবো তখনই আপনাদেরকে জানিয়ে দেবো। এবার ওপ্পোর তরফ থেকে একটা খবর, আর সেটা হচ্ছে ওপ্পো রিসেন্টলি ক্যামেরার নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে, এবং ধারণা করা হচ্ছে এবং কিছু রিমার আমরা দেখতে পাচ্ছি যে তারা নতুন একটা চিপসেট ডেভেলপ করতে যাচ্ছে, যে চিপসেটটা শুধুমাত্র ক্যামেরার ওই সফটওয়্যার প্রসেসিং করার জন্য স্পেশালি তৈরি করা হবে। এবং অলরেডি স্ন্যাপড্রাগনের তার সাথে তারা কোলাব করছে, যাতে করে স্পেশাল একটা চিপসেট দিয়ে তাদের পরবর্তী ক্যামেরা যে কোনো একটা ফোনের সিরিজে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং ওপ্পো বলছে যে রেভলিউশনারি একটা ফলাফল তারা সারা পৃথিবীকে উপহার দিতে যাচ্ছে। আমরা অনেক এক্সাইটেড, কারণ আমরা স্মার্টফোন ব্যবহারকারী যারা আছি, ক্যামেরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, এবং আমরা চাই ফোনে যেন চমৎকার সব ছবি উঠুক। আমরা খুবই অধীর আগ্রহে বসে আছি ওপ্পোর এই পরবর্তী ফোনের জন্য। 120 ওয়াটের দিন শেষ, Xiaomi এবার সত্যি সত্যি মার্কেটে আনতে চলেছে 150 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। ক্যান ইউ বিলিভ দিস? তার মানে হচ্ছে 4000 mAh-এর একটা ব্যাটারি সম্ভবত 8 থেকে 9 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এত পাওয়ার দিয়ে ভাই কী করবো আমি নিজেও জানি না, কিন্তু Xiaomi ঠিক মতোই জানে। তারা কিন্তু এটা নিয়ে কাজ করে একেবারে চূড়ান্ত পর্যায়ে এসেছে, সম্ভবত 2-1 মাসের মধ্যে তারা ঘোষণা দিয়ে দিবে, এবং আমরা সত্যি ব্লেজিং ফাস্ট টেকনোলজিতে আমাদের ফোনের ব্যাটারিকে চার্জ করতে পারবো। জানি না এটা কতটুকু সেফ হবে। এখনও পর্যন্ত 120 ওয়াটের চার্জার নিয়ে খুব একটা কমপ্লেন শোনা যায় নাই, কারণ
যেহেতু নতুন বের হয়েছে এটা লং টার্মে কি অবস্থা হবে এটা দেখার জন্য আমাদেরকে আরো দুই একটা বছর অপেক্ষা করতে হবে সো 150 ওয়াটের ক্ষেত্রেও হয়তো এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে বাই দ্য ওয়ে আমি আমার ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করি এবং আমি এখনো পর্যন্ত প্রায় 3 মাসের মতো হয়ে গিয়েছে আমি আমার মি 11 আলট্রা ফোনটা ব্যবহার করছি খুব একটা সমস্যা এখনো ফেস করি নাই হুয়াওয়ের মেইন সিরিজ নিয়ে তো খুব একটা এক্সাইটেড না পৃথিবীর কেউই কারণ গ্লোবালি লঞ্চ হয় না অনার ব্যান্ডটা নিয়ে মোটামুটি আমরা টুকটাক একটু কথাবার্তা মাঝে মাঝে বলি যদিও গ্লোবালি অনারের খুব একটা আধিপত্য আমরা এখনও পর্যন্ত দেখি নাই কিন্তু চাইনিজ মার্কেটে কিন্তু অনার তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে এবং 2021-এর ফোর্থ কোয়ার্টারে টোটাল চাইনিজ মার্কেটে অনার তাদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এটা খুব ভালো একটা ব্যাপার কারণ যে অবস্থা চলছে সারা পৃথিবীতে সেই কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এই সাফল্য কিন্তু সত্যি ঈর্ষণীয় আশা করছি গ্লোবাল মার্কেটেও অনার আবার ঘুরে দাঁড়াবে এবং হুয়াওয়েকে আবার লাইমলাইটে নিয়ে চলে আসবে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং 5-hole ডিসপ্লে নিয়ে ওপো রেনো 7Z সিরিজের কিছু ছবি আমরা ইন্টারনেটে ঘুরপাক খেতে দেখছি আমাদের বাংলাদেশে রেনো 6 সিরিজের একটা ফোন লঞ্চ হয়েছে কয়েকদিন আগে 7-এর কোনো খবর নাই এর মধ্যে 7Z-এর খবর শুনছি জানি না আমাদের দেশে এটা আদৌ আসবে কি না এবং দাম কত ফাইনালি হবে এবং আমরা ধারণা করছি ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা খুব শীঘ্রই লঞ্চ করা হবে ইন্টারনেটে কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নুবিয়া Z40 এই ফোনটার দারুণ দারুণ সব মডেলের পিকচার আমরা দেখতে পাচ্ছি এবং খুবই এক্সাইটিং আশা করছি এই ফোনটার দামও অনেক কম হবে যাতে করে আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 4200mAh এর ব্যাটারি 120W চার্জিং সাপোর্ট আর প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 1 আর সাথে কার্ভ ডিসপ্লে থাকবে এবার আইফোন ব্যবহারকারীদের জন্য এক্সাইটিং একটা খবর আর সেটা হচ্ছে কিছু ট্রাস্টেড সোর্স থেকে আমরা জানতে পারছি যে পরবর্তী আইফোন 14 সিরিজে থাকবে 8GB র‍্যাম ইয়েস আইফোন কিন্তু বরাবরই র‍্যাম কম ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর প্রচুর র‍্যাম লাগে কিন্তু আইফোন খুবই কম র‍্যাম ব্যবহার করে দারুণ পারফর্ম করতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা তাদের ফোনে কত জিবি র‍্যাম ব্যবহার করে এটা ওইভাবে রিভিল করে না বাট স্টিল কিছু সফটওয়্যারের মাধ্যমে এটা দেখা যায় বাই দ্য ওয়ে 8GB র‍্যাম তারা ফাইনালি ব্যবহার করতে চলেছে যেখানে অ্যান্ড্রয়েডে আমরা 16GB 18GB পর্যন্ত র‍্যাম দেখতে পাই এখনকার ফোনে এবং পরবর্তী যে সিরিজ আসতে চলেছে এই বছরেই সেই সিরিজে সম্ভবত প্রথমবারের মতো আইফোন এই 8GB র‍্যাম ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে প্রিয় দর্শক আজকে এই ভিডিওটা খুব বেশি লম্বা করবো না আপাতত এটুকুই আজকের টেক নিউজ আশা করছি এইরকম আরও অনেক এক্সাইটিং টেক নিউজ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট